নমস্কার স্টুডেন্টস আজকে আমরা ক্রিয়েটিভ রাইটিংয়ের ব্যক্তিগত পত্রটা করবো যেটাকে আমরা ইনফরমাল লেটার বলে থাকি ব্যক্তিগত পত্র কী যে পত্রে আত্মীয় বন্ধুবান্ধব বা পরিচিত জনের সঙ্গে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবের আদান প্রদান হয় তাকে ব্যক্তিগত পত্র বলে তার মানে কি যে পত্রতে তুমি নিজের আত্মীয় বন্ধু বান্ধব এবং তোমার পরিচিত জনের সাথে তোমার ব্যক্তিগতভাবে আদান প্রদান করো পার্সোনাল কথাবার্তা লেখো সেই পত্রকেই ব্যক্তিগত পত্র বলে তো ব্যক্তিগত পত্রের কিছু নিয়ম রয়েছে সেগুলি কি উপরে নিজের ঠিকানা এবং তারিখ নিজের ঠিকানা মানে তোমা তুমি যে লিখছো তোমার ঠিকানা এবং তারিখ দিতে হবে মাঝখানে থাকবে বিষয়বস্তু নিচে যাকে পাঠানো হবে তার ঠিকানা পত্র তিনটি অনুচ্ছেদে হবে বন্ধুর ক্ষেত্রে প্রিয় ছোটদের ক্ষেত্রে স্নেহের এবং বড়দের ক্ষেত্রে শ্রীচরণ সম্বোধন করতে হবে পত্র যখন শুরু হবে তখন তো সবসময় একটা সম্বোধন করতে হয় তো ছোটদের ক্ষেত্রে কি বড়ো সমবয়সীদের ক্ষেত্রে কি এবং বড়দের ক্ষেত্রে কি এখানে সেটাই দিয়ে দেওয়া হয়েছে নেক্সট ইতি লিখে নিজের নাম চিঠির শেষে ডান দিকে নিচে হবে তার মানে কি যেই মুহূর্তেই চিঠিটা শেষ হচ্ছে দাড়ি দিয়ে একদম চিঠির পরের লাইনেই মানে চিঠি শেষ যে লাইনে শেষ হচ্ছে তার পরের লাইনে একদম ডান দিক ঘেসে ইতি কথাটা লিখতে হবে এবং তার পরের লাইনে ইতি ঠিক নিচেই নিজের নামও লিখতে হবে ঠিকানা উপরে এবং নিচে একই দিকে হবে ডান দিকে অথবা বাম দিকে ডান দিক বাম দিক না করে আমার মনে হয় একেবারে বাম দিকে শুধুমাত্র লেখাটাই বেটার উপরেও বাম দিকে নিচেও বাম দিকে কারণ যেদিকেই হবে একদিকেই হবে এই হচ্ছে বেসিক নিয়ম ব্যক্তিগত পত্র লেখার এবার আমি একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ব্যক্তিগত পত্র লেখার ফরম্যাট রয়েছে প্রথমে কি রয়েছে পত্র প্রেরকের ঠিকানা পত্র প্রেরকের ঠিকানা মানে হচ্ছে তোমার তুমি পত্র পাঠাচ্ছ তাই তোমার তুমি হচ্ছ পত্র প্রেরক তার নিচে তারিখ তারপরে বড়দের ক্ষেত্রে শ্রীচরণেশু সমবয়সীদের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে স্নেহের এবং সমবয়সীদের ক্ষেত্রে প্রিয় লিখে তো যাকে পাঠাচ্ছ মানে শ্রীচরণেশু বলে একজনকে সম্বোধন করবে যে যাকে পাঠাচ্ছ স্নেহের বলেও তার নাম লিখবে আর বন্ধু স্থানীয় হলেও তার নাম লিখবে তারপরে হচ্ছে বিষয়বস্তু যেটি তিনটি অনুচ্ছেদে হবে কি কি হতে পারে তিনটি অনুচ্ছেদ প্রথমে বেসিক যেটা যে আশা করি ভালো আছো অনেকদিন তোমার দেখা সাক্ষাৎ হয়নি তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি অনেকদিন চিঠির আদান প্রদান নেই এরম ধরনের বেসিক কথাবার্তা মাঝখানের প্যারাগ্রাফে হচ্ছে বিষয়বস্তু মানে যেটার মূল টপিক যার উপর বেস করে তুমি চিঠিটা লিখছো সেইটা লাস্ট প্যারাগ্রাফে তুমি এরম লিখতে পারো যে আজ আজকে এই পর্যন্তই বড়দের প্রণাম দিয়েও তুমি আমার ভালোবাসা নিয়েও ইত্যাদি ইত্যাদি এইভাবে তিনটে অনুচ্ছেদ লিখবে যেই মুহূর্তেই পত্র শেষ হচ্ছে একদম ডান দিকে নিচে ইতি লিখে তারপরে তোমার নাম পত্র প্রেরকের নাম আর পত্র প্রাপকের নাম এবং ঠিকানা পত্র প্রাপক মানে যে পত্রটা পাচ্ছে তার মানে তুমি যাকে পাঠাচ্ছ তার ঠিকানা তোমরা প্রথমেই আগে কি করবে ব্যক্তিগত পত্র লেখার নিয়ম এবং এই ফর্ম্যাটটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে কপি করবে অবশ্যই তারপরে আমি এখন যে টপিক দুটো দেব সেই টপিক দুটো তোমরা প্র্যাকটিস করবে ল্যাঙ্গুয়েজ কপিতে কী টপিক আছে দু হাজার কুড়ি সালটি প্রায় ঘরে বসে কাটানোতে তুমি নতুন কি কি শিখলে তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো ঘরে বসে থাকতে কারোরই ভালো লাগেনি আমি জানি কিন্তু সবসময় নেগেটিভ ওয়েতে না দেখে আমরা তো পজিটিভ ওয়েতেও দেখতে পারি ঘরে বসে কাটানোতে আমাদের পড়াশোনা করার সাথে সাথে আরও অনেক বেশি টাইম আমরা ঘরে কাটাতে পেরেছি তাই আমরা অনেক কিছু শিখতে হয়তো পেরেছি কোনো নতুন ভাষা শিখতে পারি কোনো নতুন রান্না শিখতে পারি কোনো নতুন জিনিস ইনভেন্ট করতে পারি যদি এরম কিছু করে থাকো সেটাই তুমি বন্ধুকে পত্র লিখবে নেক্সট হচ্ছে অনেক দিন পর কোথাও বেড়াতে গিয়ে তোমার কেমন লাগলো সেটা জানিয়ে বন্ধুকে পত্র লেখো আগের বছর কোথাও বেড়াতে যেতে পারো নি এ বছর মানে অনেক দিন বাদে কোথাও বেড়াতে গেছো সেখানে গিয়ে তোমার কেমন লেগেছে সেটা জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখো আশা করি টপিক দুটো বুঝতে পেরেছ যেভাবে বলেছি সেভাবেই করবে নমস্কার